ভেনবুরে থেকে এগুলো দেখতে আসে বণিক লোকাস তাই এই দেখতেই আসে মনে হয় না বহুত দূর থেকে ঢাকা সিটি এর গং আপনারা এই ফোরি টুর রাজশাহী নাটোর পত্তন অনেক অনেক জেলা থেকে আসে আছে না এটা আসলে খুব ভালো ব্যাপার তো আপনি হচ্ছে ইতিহাস আসলে ভাবে জানেন না তারপর 250 বছর আন্দাজ করছেন যার শুনে হ্যাঁ এই যে আমাদের অনুমানে হ্যাঁ আমার বাপ দাদার হিসেবে আমরা তাই আড়াইশো বছর না শুনশান রাস্তা মোটর বাইকে দুরন্ত গতিতে ফিরছিলাম হঠাৎ একটি সাইনবোর্ড দেখে দাঁড়িয়ে গেছে এখানে তো যাই সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল সাথে আমাদের সফর সঙ্গী হতে পারবে বাদ সময় ও ঢাকা থেকে ফিরতেছে যথারীতি কুরবানি দিতে নাকি কুরবানি হতে না আচ্ছা তো আছি আমরা বোর্ড দেখতে পাচ্ছি সামনে তো ওই সাইনবোর্ড একটা লোভনীয় কি যেন লেখা আমরা সেটাকে ফলো করি দেখি তো সামনে কুরবানির ঈদ ঈদকে লক্ষ্য করে সেও ঢাকা থেকে ফিরছিল আমরাও যথারীতি ঢাকা থেকে ফিরছি যশোরে ঈদ উপলক্ষে অনেকে লম্বা ছুটি পেয়ে এই সময়টা বিয়ে সাদী সেরে ফেলে যদিও আসিফের সেই সম্ভাবনা নেই কারণ আগেই সেরে ফেলেছে সে এটা গোপালগঞ্জ রোড রাইট ঢাকা গোপালগঞ্জ রোড যাক ঢাকা থেকে ফিরছি ফেরার পথে সাইনবোর্ড দেখলাম থেকে দেখেছি আমি আসলে কিনে কেন তো আমার কোনো কারণ ছিল না আর হাসিবের সাথে দেখা হলো তো সাইনবোর্ডটায় লেখা হচ্ছে শতবর্ষী আম গাছ তো আমরা এনাদের কাছে জিজ্ঞেস করতে পারি এইদিকে কি শতবর্ষী আম গাছ এইদিকে না আচ্ছা ঠিক আছে তাহলে এই রোডে আমাদেরকে যেতে হবে শতবর্ষী আম গাছের খোঁজে জীবনে কোনোদিন আসেনি বাপের জন্মে কোনোদিন না তো আশা করি আহ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রাইট আসিফা সপ্রসঙ্গী হলে ভালো আশা করি এই পরেন বর্ধলোকও আসছে শতবর্ষী গাছ দেখতে কিন্তু এখানে একটা চায়না ইন্ডাস্ট্রিও রয়েছে যারা পদ্মা ব্রিজের সাথে সংযুক্ত এবং কার্যক্রমে জড়িত আছে তো আমরা শতবর্ষী আম গাছটা আচ্ছা শতবর্ষী আম গাছটা কোথায় ভাইয়া হ্যালো শতবর্ষী আম গাছটা কোথায় এই দানে আচ্ছা 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 রোডটা সলিং মনে হয় অত বেশি মানুষের আনাগোনা বা আবেদন হয়তো তৈরি করতে পারেনি এখানে একটা ক্যান্টিন মতো আছে প্রবেশপথের শুরুতেই তো শতবর্ষী আম গাছ খান নার্সারি আয়ুব আলী খানের ভাইয়ের নার্সারি না আচ্ছা ভাই আমরা শতবর্ষী আম গাছ তলায় যাচ্ছি আমাকে আপনারা দেখতে পারবেন আমাদের চোখেই আগে কখনো আমরা দেখিনি দেখি তো দেখতে তো তো হচ্ছে হবে জায়গাটা বেশ এটাকে কেন্দ্র করে একটা চায়ের দোকানও হচ্ছে দেখা যায় সুন্দর অনেকে আসছে দর্শনার্থীরা তো যাই হোক এটা তো অনেক সুন্দর এটা বুঝাই যাচ্ছে অনেক বয়স নাকি হাসিব অনেক বয়স এবং এটা সত্যি দেখার মতো সাধারণত অনেক বয়স্ক গাছ হয়তো আমরা দেখি আশেপাশে কিন্তু কখনো এরকম ডাল ছড়িয়ে আশপাশে বিস্তৃত হয়ে মাটির ভিতরে ডাল ঢুকে আবার বের হয়ে ঠিক যেন কাঁথার ভিতরে সুই শুই যেরকম সুতা নিয়ে আবার বের হয়ে যায় ব্যাপারটা ওই রকম আপনারা দেখতে পাচ্ছেন তো বট গাছের মতো আসলে বিস্তৃত তো আসলে আকর্ষণীয় আর কয়েকদিন আগে আসলে বোধহয় আম পেতাম কিনা আম হয় কিনা আল্লাহ জানে যাই মানুষের বয়স হয়ে গেলে মানুষ সাধারণ ক্ষমতা হারিয়ে ফেলে সেখানে গাছও ফল দেয় না আম হয় না ভাই আচ্ছা মাইক্রোফোনটা একটু প্লিজ ভাইদের কাছে দিলে ভাই একটু কথা বলতে পারি আপনাদের কাছে সাথে জানানোর চেষ্টা করব তো দেখা যাক স্থানীয় কাউকে পাওয়া যায় কিনা আচ্ছা আপনারা এখানে কেউ এই গাছ সম্পর্কে কি জানেন মানে কিছু তথ্য দিতে পারবেন এরকম একটু আপনাদের সাথে কথা বলি নাকি এর কোন ইতিহাস কিংবা কোনো কিছু জানা নেই না তাহলে তো আচ্ছা আমরা বের হয়ে যে ইতিহাসটা নিব হ্যাঁ স্থানীয় মানুষ নিশ্চয় এমন কাউকে পাওয়া যাবে যে কিছু না কিছু জানে অন্তত তার বয়সে যতটুকু সে শুনেছে তা তো বলারই কথা ইতিহাস পাওয়া যাচ্ছে না আমরা ইতিহাসটা নিব হ্যাঁ ওকে এখানে কারো পাওয়া যাচ্ছে না তো আমরা একটু দেখি তাই না আসিফ আতিক দেখো কি আসলে আসলে দেখতে অনেক সুন্দর গাছগুলো আমরা কিন্তু দেখেছি দেখেছি এবং আমরা মোটামুটি এই আম গাছটার বিশেষত্ব আসলে দেখা পুরাতন যে দেখাগুলো তার থেকে ব্যতিক্রম এই জায়গাটাতে যে এটা ডালগুলো সব নিচে এসে মাটির সাথে লেগে আবার উপরে উঠে গেছে তাই না এটা হচ্ছে ব্যাপার তো গাছগুলো আসলে এরকম নয় বা অন্যান্য গাছগুলো আমরা এরকম দেখিনি তো এখানে সবচেয়ে ভালো হতো যদি একটা ফলক থাকতো সেখানে ইতিহাস লেখা থাকতো আসলে তবে ভালো করেছে এটা যে রোডের সাথে মেন রোডের সাথে একটা ফলক দিয়েছে শতবর্ষী আম গাছ হিসেবে চাচা আপনি কি একচুয়ালি বলতে পারবেন এই মিনিট আপনি একটু আপনি একটু বলেন যে এই যে আম গাছটা এটা সম্পর্কে যা জানেন তাই বলেন মানে আপনি এপাশ থেকে ধরো ওনাকে এ করো সেটা হচ্ছে যে আপনি এখানকার তো স্থানীয় না আচ্ছা আপনি তো ছোটবেলা থেকে এটা দেখছেন তো শতবর্ষী আম গাছ বলা হচ্ছে তো এটা কি আসলে শতবর্ষ বয়স নাকি আরো অনেক বেশি বয়স শতবর্ষীর থেকে আরো অনেক বেশি অনেক বেশি বয়স না 200 বছরের উপরে এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম হিরন্দকা কাশিয়ানি থানা গ্রাম হিরন্দকান্দি ও কাশিয়ানি মানে আমরা নড়াইলে প্রবেশ করেছি হ্যাঁ অলরেডি নড়াইলে আমরা আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম গোপালগঞ্জে কিনা গোপালগঞ্জের কাশিয়ানি জেলা গোপালগঞ্জ থানা কাশিয়ানি গ্রাম ও আচ্ছা আচ্ছা আমার ভুল হচ্ছে নড়াইল না কাশিয়ানি তো গোপালগঞ্জে তো যাই গোপালগঞ্জের ভিতরে এটা হয়েছে এটার বয়স আপনাদের যারা মুরব্বী আছে তারা কি বলে মানে বাপ দাদা জিজ্ঞেস করছি আমরা যে গাছের বয়স করতো আমার বাপ চাচা এরা বলছে যে আমরা হয়ে জন্য দেখছি এরকম তাই

এই না বহুত দূর থেকে ঢাকা সিটি এর গং আপনারা এই ফরিদপুর রাজশাহী নাটোর পত্ত অনেক অনেক জেলা থেকে আসে আছে না এটা আসলে খুবই ভালো ব্যাপার তো আপনি হচ্ছে ইতিহাস আসলে ভাবে জানেন না তারপর 250 বছর আন্দাজ করছেন যা শুনে আমাদের অনুমানে হ্যাঁ আমার বাপ দাদার হিসেবে আমরা পাইতে আড়াই শত বছরের আড়াই শত বছর না আসিব ওখানে একটু যে বসো ও একটু ছবি তুলুক তোমার তুমিও আসো শতবর্ষ আমরাও পাই এটা চায় এখন আসলে একটা জিনিস বলেন এই যে যে গাছটা এর শতবর্ষী বলা হচ্ছে একটু বয়স বেশি বলে এর কদর করা হচ্ছে এর নামে আবার মেইন রোডে একটা নেম প্লেট দেওয়া হয়েছে শতবর্ষী গাছ অথচ আমাদের সমাজে এই গাছের চেয়ে মানুষের মূল্য তো বেশি হওয়ার কথা ছিল রাইট প্রকৃতি সবই মূল্যবান কিন্তু মানুষ তো অনেক মূল্যবান কিন্তু যে সব শতবর্ষী এবং অভিজ্ঞ মানুষ আছে তাদের না গলায় ঝুলে যে আমার বয়স শতবর্ষ না তাদেরকে আমরা সেভাবে কদর করি যদিও হাস্যকর যে তার গলায় আমরা ঝুলিয়ে দেব যে শতবর্ষ মানুষ আমি শতবর্ষী আমি কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেই সব অভিজ্ঞ মানুষের কিন্তু আমরা অত বেশি মূল্যায়ন করি না তবে আসার বিষয় হচ্ছে যে আপনাদের অঞ্চলের মানুষ এটাকে বয়স বেশি হওয়াতে এই উদ্ভিদটাকে আপনারা মানে ইয়ে করেছেন এখানে আম হয় আম হয় এই আম খাইকে বা মালিককে এই গাছটার মালিককে এই গাছটার মালিক আছে ভাই আছে এখন ও এটা সরকারের না 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 ও এটা সরকার ব্যক্তিগত পর্যায়ে মালিকের নাম মালিকের নাম কি মালিকের নাম বাদশাহ শেখ বাদশা শেখ আচ্ছা আচ্ছা তো মালিকের বাসা কোথায় এই জায়গায় এইযে বিশ্বের পশ্চিম পাশে দিকের বাদশা শেখ না আচ্ছা তাহলে আমরা পুরোটা একটু রাউন্ড দিয়ে দেখবো হ্যাঁ পুরো গাসটা চারিদিক দিয়ে আর আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও যেন শতবর্ষী হতে পারি আর আপনার জন্য দোয়া আপনিও শত শত বছর বাঁচেন না ধন্যবাদ হ্যাঁ আমরা আমরা দরকারি আপনারা শত শত বছর বাইতে থাকেন আর এই গুলো আলাবালা সিন্না ই করে আপনারা বিদেশে আরো জানাই দেন ওকে ওকে ধন্যবাদ তাহলে আপনাকে আপনার নামটা কি আমার নাম আব্দুর রহমান আপনিও অনেক ভালো থাকেন রহমান ভাই আশা করি আল্লাহ আপনাকে दीर्घजीवी করুক যাই হোক রহমান ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম এছাড়া আরো কিছু তথ্য পেয়েছে সেখান থেকে এতটুক পরিষ্কার হওয়া গেছে যে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার এই হিরণ্যকাந்தி গ্রামেই এই আমগাছটি এর বয়স আসলে एग्জ্যাক্টলি কেউই বলতে পারে না তবে কেউ বলে 2500 বছর কেউ বলে 100 বছরের বেশি তো মতান্তরে এটা বেশিরভাগই মতামত দেয় যে এটা দুইশো বছরের উপরে আর কি তো যাই হোক বয়স যাই হোক না কেন সে যে বয়স্ক তাতে কোনো সন্দেহ আমাদের নেই এখানে আপনারা দেখছেন যে দর্শনার্থীরা প্রচুর ভিড় করছে এবং আমরা থাকাকালীনই দেখলাম অনেকে আসছে যাচ্ছে এটা আসলে দেখার মতো একটা বিষয় যদিও আমরা এর আগে নাম শুনিনি তবে আশপাশে অনেকে শুনেছে এটাই স্বাভাবিক এবং যদ্দূর শুনলাম যে এখানে ঈদ পার্বণে অনেক বেশি সমাগম হয় আর এটা ঠিক গোপালগঞ্জ জেলা সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তো এখানে এই যে ডেভেলপমেন্ট যতটুকু যা করা হচ্ছে আমরা যে রোড ধরে মেইন রোড থেকে এখানে আসলাম এটা জেলা প্রশাসন শুধুমাত্র এটাকে দেখানোর স্বার্থে এটাকে ওই রাস্তাটুকু করে দিয়েছে তো এই শতবর্ষী গাছ আরো কয়েক শত বছর টিকে থাকুক আমার নাতি নাতনিরাও এসে যাতে এর বহাল তবীয়ত অবস্থা দেখতে পায় এটাই আশা করব । তো আপনারা সবাই সুযোগ পেলে আসবেন এই জায়গাটা এখন সুপরিচিত আপনারা খোঁজ নিলেই জানবেন গোপালগঞ্জের ভিতরে ঢুকেই যেটার অবস্থান কোথায় আর গুগল ম্যাপ যেহেতু আছে আপনারা পেয়ে যাবেন এটা গুগল করে সবার জন্য শতবর্ষের আয়ু কামনা করে আজকের মতো শেষ করছি তো ভালো থাকবেন সবাই দেখতে আসবেন সবাই